বহিঃশক্তির আক্রমণ মোকাবেলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়া হচ্ছে চট্টগ্রামে প্রধানমন্ত্রী। নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ওবায়দুল কাদের। মার্কিন কূটনৈতিক বার্তা দিয়েছেন, গণতন্ত্র নিম্নগামী হলে সহযোগিতাও কমবে, মন্তব্য আমির খসরুর। দশ দফা দাবি আদায়ে বিএনপি ঢাকায় পদযাত্রা করবে কাল। ইবির ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। নতুন শিক্ষাক্রমে পাঁচ দিনেই হবে শ্রেণীকক্ষে পাঠদান, চাঁদপুরে শিক্ষামন্ত্রী। উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নারী নিহত, আহত দুই। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে প্রায় ৪২,০০০ মৃতদেহ উদ্ধার। ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি অধিনায়ক পাওয়েল ওয়ানডেতে শাই হোপ। পুষ্পা টু থেকে সরে দাঁড়ালেন সামান্থা।